হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের ইতিমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত 10ই মার্চ। তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে প্রকাশিত হবে সে বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, তোমাদের প্রয়োজন হলে সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তো এবার কথা আসে যে ভর্তি পরীক্ষায় কত পেলে তোমরা মেডিকেলে ভর্তি হতে পারবে বা মেডিকেলে সরকারি মেডিকেলে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো সে বিষয়ে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেখিয়ে দেবো। এখানে আমরা প্রথমত গুগলে সার্চ করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রতি বছর একরকম হয় না, তাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারের মধ্যেও যথেষ্ট পার্থক্য দেখা যায়। 2019 সালে সরকারি মেডিকেলে চান্স প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ছিল 90.5 এবং 67.5, এবং ক্রমান্বয়ে 2018 এবং 2017 সালে এর নাম্বারও যথাক্রমে, এবং ক্রমান্বয়ে 2018 সালে সর্বোচ্চ নাম্বার ছিল 87 এবং সর্বনিম্ন 57, এবং 2017 সালে সর্বোচ্চ 90 এবং সর্বনিম্ন 70, 61 থেকে 66 এর মধ্যে পেলে আশা করি মেডিকেল কলেজে পড়ার সুযোগ হবে। এছাড়া যেহেতু ইউনিভার্সিটি গুলো পরীক্ষা অনেক পরে, সেক্ষেত্রে তারা মাইগ্রেশন করার সুযোগ পাবে। এরপর আমরা চলে যাব 10 মিনিট স্কুলের, এখান থেকে আমরা কিছু তথ্য সংরক্ষণ করছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেলে ভর্তি পরীক্ষার যে মানবন্টন সে বিষয়ে আজকে আলোচনা করব। মেডিকেলে ভর্তি পরীক্ষা মোট নাম্বার 300, এর মধ্যে 200 নাম্বার এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে তোমার এখানে 200 নাম্বারের মানবন্টন করা হবে, এবং 1 ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার জন্য নির্ধারিত নাম্বার 100। তো এই এমসিকিউ যে তোমাদের 100টি এমসিকিউ থাকে, এর মধ্যে তোমার এই 100টি এমসিকিউ কোথা থেকে আসে? জীববিজ্ঞান থেকে তোমার 30টি এমসিকিউ থাকে, রসায়ন থেকে 25টি, পদার্থবিজ্ঞান থেকে 20টি এবং ইংরেজি থেকে 15টি, ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযোদ্ধা এখান থেকে তোমার 10টি এমসিকিউ থাকে। এরপর এখানে প্রশ্ন থাকে যে 300 নাম্বারের কিভাবে মেডিকেল পরীক্ষা হয়, যেখানে আমরা তো 100টি এমসিকিউ দিয়েছি, 100 নাম্বারের পরীক্ষা দিয়েছি, তাহলে আর 200 নাম্বার গেল কোথায়? সে বিষয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছে, তো এইচএসসি তো এসএসসি পরীক্ষার যে তোমার জিপিএ ওর সাথে 15 দিয়ে গুণ করা হবে, এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের সাথে 25 দিয়ে গুণ করা হবে, এবং ভর্তি পরীক্ষা আবেদনের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি তে তোমার মোট জিপিএ 9 থাকতে হবে, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। পাস নাম্বার ন্যূনতম 40 না পেলে বেসরকারি কলেজে আবেদন করা যাবে না। এটা হচ্ছে তোমার সরকারি, তো ভালো কথা, যদি 100 ভিতরে ন্যূনতম তুমি 40 না পাও পাস নাম্বার, সেক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট যতই ভালো থাকুক তুমি এখানে মেডিকেলে আবেদন করতে পারবে না। এখানে 10 মিনিট স্কুল থেকে তোমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আরো আলোচনা করব, তথ্য জিজ্ঞাসা মেডিকেল ভর্তি পরীক্ষার তথ্য। তো এখানে আবেদনের যোগ্যতা তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার মিনিমাম জিপিএ 9 থাকতে হবে, এবং বায়োলজিতে এসএসসি এবং এইচএসসি তে 3.50 মাস্ট এটা থাকতেই হবে। তো এখানে তোমরা পরীক্ষার পদ্ধতি দেয়া রয়েছে, এক্সাম টাইপ এমসিকিউ তোমাদের এখানে এমসিকিউ থাকে, এবং এক্সাম টাইম হচ্ছে 1 ঘন্টা, এবং নেগেটিভ মার্ক হচ্ছে দিয়ে তোমার 0.25, এবং পাস মার্ক 40, এবং প্রতিটা সঠিক এমসিকিউ এর জন্য তুমি 1 নাম্বার পাবে, আর প্রতিটা ভুল এমসিকিউ এর জন্য 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। এরপর আছে তোমার এই যে মানবন্টনটা, যে 300 নাম্বারের কথা আমি বলেছিলাম তোমাদের, সেই 300 নাম্বার কিভাবে আসলো সেটা এখানে তুমি দেখো। এখানে যদি তোমার এসএসসি এর জিপিএ 5 পয়েন্ট থাকে, সেক্ষেত্রে তোমার 5×15=75, এবং এসএসসি তে যদি 5 পয়েন্ট থাকে সেক্ষেত্রে 5×25=125, এবং তোমরা যদি এক্সাম দেবে 100 নাম্বারের এমসিকিউ সেখানে 100 নাম্বার, তো এই তিনটা যোগ করলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল 300 আসে। তো এরপরে 300-র মধ্যে তুমি কত পাবে, যদি তোমার এখানে জিপিএ 4 থাকে সেক্ষেত্রে 4×15 করলে তোমার এখানে হবে গিয়ে 5 নাম্বার, এবং এখানে যদি তোমার জিপিএ 4 থাকুক, 4.50 যাই থাকুক, তার সাথে তুমি 25 দিয়ে গুণ দিয়ে যেটা আসবে ওটা হচ্ছে তোমার নাম্বার। তো এরপরে কোঠা নিয়ে একটু পরে আলোচনা করব। মেডিকেলের সিট গুলো আমরা একটু আগে দেখে আসি। মেডিকেল কলেজের সংখ্যা ও সিট, এখানে গভ মেডিকেল কলেজ রয়েছে 37টি, এখানে গভ মেডিকেল কলেজের সিট রয়েছে 4,350টি, এবং গভ ডেন্টাল কলেজের সিট রয়েছে 545টি, এবং প্রাইভেট মেডিকেল কলেজের সিট রয়েছে 6,336টি। এখানে বিষয়ের মান বন্টন, এই যে তোমার 100 নাম্বার এমসিকিউ পরীক্ষা হবে এটা কোথা থেকে কিভাবে আসবে, বায়োলজি থেকে 30 থাকবে, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, ইংরেজি থেকে 15, এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে এখানেও তোমাদের 10 নাম্বার থাকবে। এরপর এখানে তোমরা কোঠাগুলো দেওয়া রয়েছে, তোমাদের কোন কোঠা থেকে কতটি সিটে ভর্তি হতে পারবে। এরপর এখানে কিছু নির্দেশনা রয়েছে যে তোমার মেডিকেল প্রাইভেট মেডিকেল যদি তুমি ভর্তি হতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে তোমার আবেদন করার জন্য সর্বনিম্ন তোমার মার্ক লাগবে, এর নিচে হলে তুমি ভর্তি হতে পারবেই না বা ভর্তি আবেদন করতে পারবে না, ভর্তি হওয়া তো পরের বিষয়। তো এবছর আশা করা যায় তোমাদের মোটামুটি যাদের 60+ নৈবিত্তিক হবে তারা সরকারি কলেজের জন্য আবেদন করলে হয়তো বা তোমাদের চান্স হবে ইনশাল্লাহ। তো আমরা 10 মিনিট স্কুল এবং ডি ডেলি ক্যাম্পাস এবং গুগলের সহায়তায় যে তথ্যগুলো জানতে পারলাম এগুলো তোমাদের সঙ্গে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার্থী বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।